হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন তীর্থভূমির মধ্যে মায়াপুর ইস্কন একটি অন্যতম সেরা তীর্থস্থান। আমরা সকলেই এই পুণ্যভূমিতে একবার না একবার গিয়েছি এবং মায়াপুরের বিভিন্ন মন্দির দর্শন করেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে মায়াপুর ইস্কনের কোথায় চারবেলা ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় এবং ফ্রিতে কোথায় বিশ্রামের সুব্যবস্থা আছে। সম্পূর্ণ তথ্যের জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ও ধন্যবাদ জানাই ঈশ্বর দর্শন ক্রিয়েটিভ ব্লগে আসার জন্য। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব সকলের জন্য ফ্রি, তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ। মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির ভবনের ঠিক পিছনে অবস্থিত গোবিন্দাস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের পিছনে অবস্থিত গৌরাঙ্গ কুঠির। এই কুঠিরের ঠিক বিপরীতেই অবস্থিত অন্নদান কমপ্লেক্স। এই স্থানে চারবেলা সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। অন্নদান কমপ্লেক্সে প্রসাদ গ্রহণের জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, কিন্তু আপনাকে প্রসাদ গ্রহণের জন্য কুপন সংগ্রহ করতে হবে। এখন প্রশ্ন যে এই কুপনটি সংগ্রহ করব কোথা থেকে এবং কিভাবে। মায়াপুর ইস্কনের রাধাবন্ধব মন্দিরের ঠিক ভিতরে একটি সেবা অফিস আছে, সেই অফিসের সামনে থেকে কুপনটি সংগ্রহ করতে হবে। এই কুপন প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দেওয়া হয়। এই ফ্রি প্রসাদ বিতরণটি সম্পূর্ণভাবে অনুদানের উপর নির্ভরশীল। যেদিন যেমন অনুদান সংগ্রহ হয় তেমনই ফ্রি প্রসাদ দেওয়া হয়। তাই আপনারা নিজেদের সাধ্যমতো অনুদান অফিসে অর্থদান করতে পারেন। আপনারা চাইলে কিছু নির্দিষ্ট অর্থের বিনিময়ে এই স্থানে লাইফ টাইম মেম্বারও হতে পারেন। অন্নদান কমপ্লেক্সের চারবেলা প্রসাদ বিতরণের সময় হল সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 4টে এবং রাত 8টা। কুপন নিয়ে এই টাইমের আগে লাইনে দাঁড়াতে হবে। এখন আমরা প্রবেশ করতে চলেছি অন্নদান কমপ্লেক্সের ভিতরে। প্রবেশ করে প্রথমে ডানে বা বাঁদিকে জুতো খুলে রাখবেন, তারপরে হাত ধুয়ে ভিতরে প্রবেশ করবেন। ভিতরেও হাত ধোয়ার কল আছে। দেখুন প্রসাদ হলটি খুবই সুন্দর। এই স্থানে একসঙ্গে 500 জনের বেশি ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারবে। ভক্তগণের প্রসাদ গ্রহণের জন্য সুন্দর স্টিলের চেয়ার, টেবিল, থালা ও গ্লাসের সুব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই স্থানে প্রসাদ খাওয়ার আগে ভগবান শ্রীহরিকে স্মরণ করা হয়। এখানকার প্রসাদ ভগবানকে নিবেদিত ভোগের প্রসাদ। এরপর শুরু হবে প্রসাদ বিতরণ। আপনারা দেখছেন দুজন সেবক খুবই যত্ন সহকারে জল দিচ্ছেন। দেখছেন সেবকগণ অমৃতের সমান খিচুড়ি প্রসাদ বিতরণ করছেন। এই হলো অমৃতের সমান খিচুড়ি প্রসাদ। প্রসাদ গ্রহণের পর আপনারা অতি অবশ্যই থালা ও গ্লাসটি খুবই ভালো করে ধুয়ে যথাস্থানে রাখিবেন, এটাই এখানকার নিয়ম। এই যে দেখছেন এটি হলো অন্নদান কমপ্লেক্সের রান্নাঘর। এবার আমরা জানব মায়াপুরের কোন স্থানে ফ্রিতে বিশ্রাম নেওয়া যায়। গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পাশে এই স্থানে আপনারা ফ্রিতে বিশ্রাম নিতে পারবেন। দেখুন অনেক ভক্ত এখানে বিশ্রাম নিচ্ছেন। এই কয়েকদিন খুবই গরম পড়েছে, তাই লোক সংখ্যা কম আছে। এরই পাশে জলের সুব্যবস্থা আছে। আর এই দেখুন এখানে বাথরুমেরও সুব্যবস্থা আছে।
মায়াপুরের এই স্থানটি সত্যি খুবই সুন্দর। আপনারা সবাই আসবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।